আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। একদম লেজিট একটি এয়ারড্রপ শেয়ার করব, খুবই স্ট্রং একটা প্রজেক্ট শেয়ার করব। তাদের নিজস্ব বেজে টোকেন, আই মিন তাদের নিজস্ব ব্লক চেনের টোকেন, ট্রাস্ট ওয়ালেটের কোনো ঝামেলা নাই বা ট্রাস্ট ওয়ালেটে ফি দেওয়ার কোনো ঝামেলা নাই। ইনস্ট্যান্ট 5টা টোকেন পাবেন $1.72, এবং তাদের টেলিগ্রাম বুট থেকে আরও 50টা টোকেন পাবেন, টোটাল $17। তো আমি মনে করি এখান থেকে কমপক্ষে $10 পাবেনই। ওকে, তো তা বুঝতেই পারতেছেন তাদের নিজস্ব ব্লক চেনের টোকেন। একটা ব্লক চেন মানে অনেক কিছু। তাদের এয়ারড্রপটাও লেজিট এবং তাদের প্রজেক্টটাও স্ট্রং। মাস্ট বি আজকে এয়ারড্রপটা জয়েন করবেন। আর হ্যাঁ, তাদের এই সেটটির ভিতরে অবশ্যই KYC কমপ্লিট করতে হবে, আই মিন এটা একটা ওয়ালেট সিস্টেম, এটার ভিতরে অবশ্যই KYC থাকতে হবে, তাছাড়া টেলিগ্রাম বুটের রিওয়ার্ডটা রিসিভ করবেন না। ওকে, তো KYC একদমই সিম্পল, আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং ফুল ভিডিওটা দেখবেন, কেননা বুটের কাজটা যদি একটু মিস করেন তাহলে কিন্তু রিওয়ার্ডটা রিসিভ করবেন না। এটা ভালো একটা প্রজেক্ট বিদায় এইভাবে বলতেছি, সো ফুল ভিডিওটা দেখবেন। তো এয়ারড্রপটা অলরেডি অনেকবার আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি, অনেকেই জয়েন করছেন আবার অনেকে করেন নাই। তো এখানে বুটটার লিঙ্ক দেওয়া আছে, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, দেন এখান থেকে স্টার্টের উপরে ক্লিক করবেন। এরকম একটা ক্যাপচা দিবে, আই মিন ক্যাপচার লিঙ্ক দিবে। এই লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা ক্যাপচাটা ফিল আপ করে নেবেন, দেন বুটটা চলে আসবেন। দেন এরকম আসবে, এখান থেকে আই ফুললি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট, এটার উপরে ক্লিক করলে এখানে লেখা থাকবে, ওটার উপরে ক্লিক করে দেবেন। দেন এরকম সাকসেস লেখা আসবে, তো দেন নিচের দিকে আসবেন, এখানে দেখতে পারবেন টোটালি মেবি 5টা টাস্ক। তো প্রথম টাস্কের উপরে ক্লিক করে তাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন। এখানে এরকম টেলিগ্রাম গ্রুপ আসবে, একটা চ্যানেল আসবে, একটা দুইটাই জয়েন করে নেবেন। দেন এখানে ডান লেখা থাকবে, নিচের দিকে ডানের উপরে ক্লিক করে দেবেন। ডানের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার ব্যালেন্সটা দেখতে পারবেন, 5টা টোকেন। তো বারবার আপনার স্টার টাস্কের উপরে ক্লিক করতে হবে এখান থেকে, বা এয়ারড্রপ টাস্কের উপরে ক্লিক করতে হবে। তো এয়ারড্রপ টাস্কের উপরে ক্লিক করলে আবার অ্যাগেন এয়ারড্রপ টাস্কটা চলে আসবে। দেন দ্বিতীয় যে লিঙ্কটা থাকবে, এটা থাকবে তাদের ওয়েবসাইটের, আই মিন তাদের ওয়ালেটটার। তো ওখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। কীভাবে অ্যাকাউন্ট করতে হবে তারা স্টেপ টু স্টেপ কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি, স্ক্রিনশট আকারে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে এই দেখেন, তারা কিন্তু স্টেপ টু স্টেপ দেখিয়ে দিচ্ছে এখানে। এই যে তা প্রথমে যেটা করতে হবে, তাদের সাইটের ভিতরে যেতে হবে, দেন ইউজার নেম দিতে হবে, তারপরে জিমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড, এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে রেজিস্টারের উপরে ক্লিক করতে হবে। ওকে, স্টেপ টু স্টেপ তারা স্ক্রিনশট আকারে দেখাই দিছে, খুবই ভালো একটা সিস্টেম করছে। দেন এখান থেকে, এখানে কিন্তু তাদের সাইটের লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে। দেন এখান থেকে আপনার জিমেলে একটা কোড সেন্ড করবে, ওই কোডটাও কিন্তু তারা দেখাইছে কীভাবে জিমেলে কোডটা সেন্ড করবে। ওই কোডটা কপি করবেন, কোডটা কপি করার পর এরকম আসবে। ওকে, আপনি সাইটের ভিতরে যখন রেজিস্টারে ক্লিক করবেন তখন এরকম আসবে, জিমেল থেকে কোডটা এনে এখানে বসিয়ে দিয়ে কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। দেন বুটটা এরকম ডান লেখা থাকবে, আপনি এই কাজগুলো করবেন, ডানে ক্লিক করে দেবেন। আগে অ্যাকাউন্ট করে নেবেন সাইটের ভিতরে, ওগুলো আপনারা বুঝবেন, তো এখান থেকে দেখে নেবেন দরকার হয় ডানে ক্লিক করে করে। ওকে, তো ডানের উপরে বারবার ক্লিক করবেন, করার পরে এখান থেকে ওটা দেখাইছে যে সাইন ইন করতে বলছে। তো সাইন ইন করার জন্য আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনের উপরে ক্লিক করবেন, ডানের উপরে ক্লিক করবেন বুটটায়। ওকে, তো ডানের উপরে ক্লিক করার পর সর্বশেষে আপনাকে বলবে তাদের সাইটে যে অ্যাকাউন্ট করছেন ওই জিমেল অ্যাড্রেসটা দিতে, তো আপনি জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওকে, আবার ডানে ক্লিক করতে করতে চলে যাবেন না, জিমেল অ্যাড্রেসটা চাইলে জিমেল অ্যাড্রেসটা দিবেন। ওকে, দেন এখান থেকে তাদের ওয়েবসাইটে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, তো সেই সিস্টেমটাও দেখাইছে। আপনারা 3-ডট মেনুতে ক্লিক করে এখান থেকে ওয়ালেট অপশন পাবেন, ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে চলে যাওয়ার পর এরকম একটা অপশন আসবে, আর যদি সাইটে কোনো সমস্যা হয়, মানে ওয়ালেটটা যদি ফুলফিলভাবে না দেখা যায়, তাহলে সাইটে ডেস্কটপ মোড করে নেবেন। আচ্ছা, ডেস্কটপ মোড কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে 3-ডট মেনুতে ক্লিক করে, আই মিন ব্রাউজারের, দেন নিচের দিকে আসবেন, এখানে এই যে ডেস্কটপ সাইট এটা পাবেন, ঠিক আছে। এটার উপরে টিক মার করে দিলে ডেস্কটপ মোড হয়ে যাবে। ওকে, এখান থেকে এই ওয়ালেটটা পেয়ে যাবেন। ওয়ালেটের উপরে ক্লিক করার পর এরকম আসবে, দেন এখান থেকে গেট স্টার্ট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর নিচে তারা আরও স্ক্রিনশট দিয়ে দিছে, এরকম আসবে। ওকে, এখান থেকে কন্টিনিউ, কন্টিনিউর উপরে ক্লিক করার পর একটু ওয়েট করে দেখিয়ে দিচ্ছি। দেন এখান থেকে নিচের দিকে মেবি
যাই হোক আমি একটু দেখে নিচ্ছি, এখানে নেক্সট লেখা থাকবে, নেক্সটের উপরে ক্লিক করবেন, আর বুটে এই স্ক্রিনশটগুলো যখন দেখাবে প্রত্যেকটা বারে ডানের উপরে ক্লিক করে দেবেন। ওকে, স্ক্রিনশটগুলো আগে দেখে নেবেন, বুটের কাজটা প্রথমে করে নেবেন বা ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন, কারণ এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। দেন পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর ডানের উপরে ক্লিক করবেন বুটের ভিতরে, দেন এখানে আপনাকে একটা মেনু ইয়া দিবে, UNW অ্যাড্রেস, BNB অ্যাড্রেস আর একটা কি অ্যাড্রেস যেন, আর নিচের দিকে পার্স দিবে। ওকে, ওয়ালেটটা যদি ইম্পোর্ট করা লাগে তখন কিন্তু এই পার্সটা লাগবে। এই যে নিচের দিকে পার্স দেখতে পারবেন, আপনারা পার্সটা কপি করবেন। ওকে, এখানে মিনিমাম পার্স দেওয়া থাকবে, এই পার্সটা কপি করবেন, পার্সটা কপি করে আপনি সেভ রাখবেন অবশ্যই। দেন এখান থেকে ডানের উপরে ক্লিক করবেন। ওকে, ডানের উপরে ক্লিক করার পর ওটা কী বলছে, আপনাকে UNW অ্যাড্রেসটা দিতে বলছে তাদের এই সাইটটা থেকে। ওকে, এখানে যে প্রথমে UNW অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেন এরকম লেখা আসবে, রেজিস্ট্রেশন টাস্ক কমপ্লিট। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি অ্যাগাইন অ্যাডপ্ট টাস্কের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে কমপ্লিট KYC এটার উপরে ক্লিক করবেন। প্রথমে এটা গেল, এটা গেল, এখন কমপ্লিট KYC এটার উপরে ক্লিক করবেন। দেন আমরা মেবি তাদের ইউটিউব, সরি এটা আমি ইউটিউবে করছিলাম মেবি, তো ওকে, তো কমপ্লিট KYC-র উপরে ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসলে এখান থেকে প্রথমে ডানের উপরে ক্লিক করবেন, দেন স্ক্রিনশট আকারে দেখাইছে KYC কমপ্লিট করার সময়, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করবেন তাদের সাইটের ভিতরে। দেন ওখানে KYC একটা অপশন পাবেন, KYC অপশনে গিয়ে এখান থেকে প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে আইডি কার্ড অনুযায়ী। দেন এখানে আইডি কার্ডের ফ্রন্ট পেজ, দেন নিচের দিকে আইডি কার্ডের ব্যাক পেজ, আইডি কার্ডের ব্যাক পেজ দিয়ে দেন পরবর্তীতে এই আপডেটের উপরে ক্লিক করবেন। আপডেটের উপরে ক্লিক করার পর এরকম একটা পিকচার দিতে বলবে, এক হাতে আইডি কার্ড এবং অন্য হাতে তাদের এই সাইটটার নাম লিখতে বলবে, ইউনিওয়ার্ল্ড, ঠিক আছে। ইউনিওয়ার্ল্ড লিখে দেন এখান থেকে আপনার পিকচারটা দিয়ে দেবেন। পিকচারটা দিয়ে দেওয়ার পর দেন এখান থেকে ডানের উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে আপগ্রেডের উপরে ক্লিক করবেন। মেবি 2 থেকে 3 মিনিটের মধ্যে KYC-টা কমপ্লিট হয়ে যাবে ইনস্ট্যান্ট, তখন পাঁচটা টোকেন তাদের ওই ওয়ালেটটার ভিতরে পেয়ে যাবেন। ওকে, তো KYC টাস্কটা কমপ্লিট করার পর দেন যে বাকি 2টা টাস্ক আছে ওই টাস্ক 2টাও কমপ্লিট করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে অ্যাডোব টাস্কের উপরে ক্লিক করবেন, টুইটারে ফলো করবেন 2টা টুইটার চ্যানেল এবং মেবি 2টা অ্যাকাউন্ট, মেবি 2টা ফলো করে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন। এই 2টা দেখালাম না, ইউটিউবে সাবস্ক্রাইব করে ইউটিউবের চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবেন, আই মিন আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবেন। তো এটুকুই কাজ, আর কোনো কাজ নাই। দেন পরবর্তীতে যখন আপডেট আসবে ব্যালেন্সে গিয়ে ব্যালেন্সটা দেখতে পারবেন, আর যখন পেমেন্ট আপডেট আসবে তখন তো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ওকে, তো এই ছিল ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।